এবার নিজের গোপন খবর নিজেই ফাঁস করলেন রাবিনা। বললেন তার নাকি হয়েছে বমি বমি ভাব। কিন্তু কেন রাবিনা টেন্ডন করলেন এমন মন্তব্য, এর পেছনে আসল রহস্যটা কি, সবকিছু জানাবো। তবে তার আগে সেলিব্রিটিদের নিয়ে এমন মজার সব আপডেট মিস করতে না চাইলে এখনই ফলো ও সাবস্ক্রাইব করুন বাজ নিউজ। সম্প্রতি রাবিনা এক সাক্ষাৎকারে নিজের সুদীর্ঘ কেরিয়ার নিয়ে কথা বলতে গিয়ে জানিয়েছেন, তিনি নাকি একবার একটি সিনেমার শুটিংয়ে একটি অন্তরঙ্গ সিনে অভিনয় করতে গিয়ে সিনেমার নায়কের খুব কাছে চলে আসেন, কিন্তু সেখানেই বাধে বিপত্তি। কিন্তু কি সেই বিপত্তি তা জানার আগে ফলো সাবস্ক্রাইব করুন বাজ নিউজ। এই অভিনেত্রী জানান, সেই শুটিং সিন করতে গিয়ে ভুলবশত তার ঠোঁট স্পর্শ করে নায়কের ঠোঁট, আর তাতেই ঘেন্নায় বমি ভাব হয় তার, এবং সাথে সাথেই শুটিং প্যাক আপ করেন তিনি। দর্শক, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, আর হ্যাঁ, কমেন্টে রয়েছে এ নিয়ে বিস্তারিত ভিডিও, সেটি অবশ্যই দেখে নেবেন।